সুধী দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা কিন্তু আমাদের দেশে শিক্ষা সংস্কৃতি সব কিছুর মধ্যে একটা বিষয়। বিষয়টা হলো বই। বই তো প্রকাশিত হয় অনেক, আমরা দেখছি বইমেলা হয়, হাজারে হাজার লোক সেখানে ভিড় করে। এখানে আমাদের বই পাড়া আছে, নিউ মার্কেটে বই পাড়া আছে, বাংলা বাজারে বই পাড়া আছে, শাহবাগে বই পাড়া আছে, সমস্ত গ্রামে গঞ্জে পর্যন্ত এখনও বইয়ের দোকান ভরে গেছে। কিন্তু বই কি সত্যি সত্যি পাঠকদের কাছে যাচ্ছে? ভালো বই কি সত্যি সত্যি তার যে পাঠক হওয়া উচিত সেই পাঠকের কাছে পৌঁছেছে? এই একটা কঠিন এবং দুরূহ বিষয়। আর যদি বা পাঠকের কাছে গেল, যদি পাঠক জানতে পারলো যে তার একটা প্রয়োজনীয় বই বা তার ইচ্ছা করছে একটা বই তিনি পড়বেন, সেই বইটির দাম কীরকম, তার কি সেটা সামর্থ্যের মধ্যে আছে সেই বইটা কেনার, তাহলে যদি না থাকে তাহলে পাঠক কিভাবে বইটা পড়বে, এটা একটা বিশদ আলোচনার প্রয়োজন। সেজন্য আজকে এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বদিউদ্দিন নাজির। বদিউদ্দিন নাজির এক কথায় গ্রন্থ বিশেষজ্ঞ, গ্রন্থ প্রকাশনা বিশেষজ্ঞ এবং গ্রন্থ সংক্রান্ত যা কিছু সে সম্পর্কে তাকে আমি বিশেষজ্ঞ বলব। ধীরে ধীরে আমাদের আলোচনার মধ্যে তার আরও অনেক পরিচয় আপনারা জানতে পারবেন। বদিউদ্দিন নাজির, আপনাকে আমাদের কড়া আলাপে আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত, আসতে পেরেছেন এবং স্বাগত জানাই। এই প্রথম আপনাকে আমরা পেলাম কড়া আলাপে। তাই কড়া আলাপে যোগদান করতে পেরে আমিও খুব আনন্দিত হচ্ছি। আমি এই অনুষ্ঠান মানে এই অনুষ্ঠানগুলো দেখি, কখনো আমিও যে এখানে অ্যাপিয়ার হতে পারি এটা আমি ভাবিনি, তো সেই জন্য আপনাকে ধন্যবাদ। এটা এটা তো আপনি জানেন তো যে কড়া আলাপ একটা একটা বিষয় ভিত্তিক আলোচনা হয়, এখানে কোনো ব্যক্তির পরিচয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বিষয়ের উপরে যেই ব্যক্তির বিশেষ প্রাধান্য আছে, যে অভিজ্ঞতা আছে, তার মননশীল চিন্তাধারা, সেটার সঙ্গে আমরা পাঠকের আমাদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সুধী দর্শক, আমরা আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, এই বিষয়টার আমরা শুরুতেই আমি প্রথমে নাজির সাহেবকে জিজ্ঞেস করি। নাজির সাহেব, আপনারা যখন বই প্রকাশনার জগতের কথা চিন্তা করেন তখন আপনারা সবসময় ভাবেন যে এই বইটা পাঠকের কাছে গৃহীত হবে, পাঠক বা অথবা ইনস্টিটিউশনে গৃহীত হবে, কোনো প্রতিষ্ঠানিকভাবে বইটা, এগুলো ইন্ডিকেটর, দুটোই কিন্তু পাঠকই শেষ কথা। এই পাঠকের কাছে যখন বইটি যাওয়ার কথা তার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে। অবশ্যই এই প্রতিবন্ধকতাগুলোকে আমি যদি মনে করি, এক নম্বর হচ্ছে বইয়ের মূল্য, দুই নম্বর হচ্ছে বই সম্পর্কে তথ্য, তিন নম্বর হচ্ছে বই পাওয়ার যে একটা মেকানিজম, যে কলকব্জা আমাদের দেশে, এই কলকব্জাটা ঠিক সঠিক বা যথাযথ নয় বলে আমার ধারণা। এ বিষয়ে আপনার যে গ্রন্থকেন্দ্রের, জাতীয় গ্রন্থকেন্দ্রের আপনার 22 বছরের অভিজ্ঞতা, এসব এই সেই অভিজ্ঞতার আলোকে আপনি আমাদেরকে এই সম্পর্কে, বই পাঠকের কাছে পৌঁছানোর ব্যাপারে যে সমস্ত প্রতিবন্ধকতার কথা বললেন এগুলো প্রতিবন্ধকতা নিঃসন্দেহে, কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু অন্য জায়গায়। জায়গাটা হলো যে আমাদের স্কুল কলেজ এবং যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে বই সংক্রান্ত চাহিদা গড়ে উঠছে না। যেখানে ধরুন যে আমাদের স্কুলের ছেলেরা একটা মাত্র বিষয়ে একটা মাত্র বই পড়ে তারা লেখাপড়া করে, তারা অমুক স্যারের একটা নোট পড়ে তারা এ করে স্কলারশিপ পায়, বৃত্তি পায়, তারপর মানে এইভাবেই তারা এ গ্রেড পায়। এর ফল হচ্ছে কি, তাদের কোনো পর্যায়ে চিন্তাকে কাজে লাগাবার কোনো দরকার করে না, তাদের মধ্যে চিন্তন প্রক্রিয়া গড়ে ওঠে না। তাদের শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় যদি একাধিক বই পড়ার যদি সুযোগ থাকতো, রেফারেন্স ঘাটার যদি সুযোগ থাকতো, এই লেখাপড়া যদি তাদেরকে আরও বাইরের বই পড়ার মধ্যে আগ্রহ গড়ে দিত, তাহলে বইয়ের চাহিদাটা তৈরি হতো। এবং বইয়ের চাহিদা তৈরি হলে চাহিদার নিয়মেই সে বই, ওই যে ক্রেতা, যে বিক্রেতা, যে প্রডিউসার, সবাই কিন্তু ওই অন্যান্য সব কিছু পণ্য যেভাবে প্রস্তুত করা হয়, যেমন করে পৌঁছানো হয়, যেমন করে তার থেকে রেভিনিউ আসার কথা, ঠিক সেভাবে কিন্তু আসতে পারতো। মানে আপনি বলছেন প্রেসক্রাইব বই ছাড়াও যেগুলো পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক ছাড়াও, পাঠ্যপুস্তক একটাই হয় সেটা পড়ে নিয়ে মুখস্থ করে আমি পরীক্ষা পাস করে গেলাম, সেটা আমাদের লেখাপড়া শেখানোর একটা পদ্ধতি। আপনি বলছেন তা না করে
সত্যিকারের শিক্ষা শিক্ষাটা যদি হতো আরো অনেক বই পড়া অনেক বই পড়ার সুযোগ শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে যদি আমরা করতে পারতাম তাহলে আমরা এই বইয়ের ওখান থেকেই কিন্তু চাহিদাটা জেনারেট করতে এটা একটা দুর্দান্ত কথা হ্যাঁ এই জেনারেট করছে না বলেই কিন্তু আমাদের ওই যে মুজওয়ালি বইয়ের জন্য যে দুঃখ করে গেছেন এবং অন্যান্য যারা বই নিয়ে যারা দুঃখ করেছেন দুঃখ করার প্রধান কারণটি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত ঠিক আমাদের সর্ব সর্ব মানে সকল দিকের টোটাল মানুষ গড়ে তোলার যে মানে একটা বুদ্ধিভিত্তিক মানুষ গড়ে তোলার কাজে কিন্তু সফল হয়নি যার মধ্যে ডিমান্ড আচ্ছা এই এই বিশেষ এই ক্ষেত্রে আচ্ছা আমি ধরে নিলাম যে আপনি যেটা বললেন সেটাই হলো আজকে যে আমরা বললাম যে হ্যাঁ তুমি এই ভূগোলের বই পড়ো কিন্তু তোমার যদি ইচ্ছা হয় আরও অপশনাল তুমি অনেক বই পড়তে পারো এবং আমার শিক্ষকই আমাকে দিয়ে দিল একটা তালিকা এখন আমি এই তালিকার বইগুলো কোথায় পাবো তালিকার বই আপনি সুদূর প্রসারী আমাকে সহায়তা করা হলো তালিকা না প্রথম কথা হচ্ছে যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো যে শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের ছেলেমেয়েরা তাদের পাঠ্যপুস্তক এবং পাঠ্যপুস্তকের বাইরেও বহু বিষয় নিয়ে তারা যেন একটা শিক্ষার চর্চার মধ্যে সংস্কৃতি চর্চার মধ্যে সে যেন বড় হতে থাকে সে যেন সম্পূর্ণ মানুষ হওয়ার শিক্ষাটা যেন আমাদের স্কুল লেভেল থেকে যেন গড়ে ওঠে তার থেকে তাদের আপনার থেকে তাদের মধ্যে চাহিদা তৈরি হবে এখন কথা হলো যদি আমরা ওই শিক্ষাটা যদি আমরা চালু করতে পারি তবে দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা নিয়ে পাবলিশারও তাহলে ওই ডিমান্ড অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে তাদের বই তৈরি করতে শুরু করবে তা না হলে রাতারাতি কোনো বই তৈরি হয় না রাতারাতি বই তৈরি হলে কাটিং অ্যান্ড পেস্টিং এর চুরি তার পাইরেসি ওর ওর চার লাইন ওর আট লাইন দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বই তৈরি হবে কিন্তু প্রকৃত বই জেনুইন বই সৃষ্টিশীল বই কিন্তু তৈরি হবে না সুতরাং সরকারকে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে সে দীর্ঘস্থায়ী পরিকল্পনাটাকে মানুষের কাছেও পরিষ্কার করে দিতে হবে এবং সেই জায়গাটা যদি হয় তাহলে পাবলিশার ধীরে ধীরে সে ওইভাবে সে বই কিন্তু গড়ে তুলবে যেমন আপনাকে একটা উদাহরণ দিই যে গত এই আওয়ামী লীগ সরকারের আগে সরকারের আমলে কিবরিয়া সাহেবের আমলে কলেজের বই কেনার জন্যে কলেজের বা বিশ্ববিদ্যালয় কলেজের বই কেনার জন্যে 2-3 কোটি টাকা করে বার্ষিক বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু ওই কলেজ লেভেলের শিক্ষক শিক্ষার্থীদের জন্যে বা তাদের শিক্ষকদের প্রয়োজনের জন্য বই বাজারে যথেষ্ট কিন্তু নাই এবং হঠাৎ করে 3 কোটি টাকার প্রভিশন করে দিলে 3 কোটি টাকার বই তো বাজারে আসছে না বাজার তো রাতারাতি কোনো পাবলিশার সে বই তৈরি করতে পারে না যার ফলে হচ্ছে অনেক আজে বাজে বই যে সমস্ত বই ওই শিক্ষকের দরকার নেই যে সমস্ত বই ওই শিক্ষায়তনের দরকার বাজেটটা খরচ করার জন্য সেটা হয়েছে কিন্তু এটা যদি অনেক আগে থেকে স্পেলড আউট করা হতো তাহলে পাবলিশাররা ধীরে ধীরে সেই জায়গাটা কিন্তু নিজেদের গ্যাপটাকে তারা পূরণ করে দিত এবং সেখান থেকেই ওরা ছাত্ররা নিজেরা বা শিক্ষকরা কলেজের কথা বললেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে আপনি জানেন না বিশ্ববিদ্যালয়ের বিষয়টা হচ্ছে অন্য জায়গায় বিশ্ববিদ্যালয় যেমন ধরুন যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে টাকা অ্যালোট করা হয় সেখান থেকে তারা তালিকা পাঠায় মানে কেন্দ্রীয় গ্রন্থাগারে সেই তালিকা অনুযায়ী কেনা কিন্তু যখন কোনো যাকে আবার এর মধ্যে আবার টেন্ডার সিস্টেম আছে টেন্ডার সিস্টেমে যখন দেখা গেল যার কাছে অর্ডারটা দেওয়া হলো তার কাছে ওই বইটা নেই তখন তার কাছে যখন ওই বইটা নেই তখন সে আরেকটা বই ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে সে একটা রফা করে নিল আর কি গ্রন্থাগারিকের সঙ্গে যে ওইটাও তো অর্থনীতিরই বই যেমন আপনার কথা বলে আপনি বিদেশে লেখাপড়া করেছেন বিদেশের ইনস্টিটিউশন শিক্ষায়তনে কাজ করেছেন আপনি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতেও আপনি অটোমেশনের কাজে হাত দিয়েছেন সুতরাং আপনার অভিজ্ঞতা রয়েছে এখন কথা হলো যে আপনি কি পৃথিবীর এই আমাদের থার্ড ওয়ার্ল্ডের কয়েকটা দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে ইউনিভার্সিটিকে টেন্ডার দিয়ে বই কিনতে দেখেছেন বই টেন্ডারের অপেক্ষায় থাকলে অনেক ভালো বই বাজার থেকে হাওয়া হয়ে যেতে পারে সে বই আর নাও পাওয়া যেতে পারে আমি তো টেন্ডারের মোটেও পক্ষে না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টেন্ডারের বিকল্প যে পদ্ধতি আমাদের দেশের লাইব্রেরিয়ানরা বলছেন যে টেন্ডার দিয়ে বই কেনাটা উচিত না এবং কি পাবলিশার এবং যারা বুক সাপ্লায়ার তারাও এ কথা বলছে টেন্ডার দিয়ে বই কেনা উচিত না কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই বই যদি ক নম্বর 1 নম্বরের দোকানে থাকে 2 নম্বরের দোকানে থাকে 3 নম্বরের দোকানে থাকে তো কার দোকান থেকে লাইব্রেরিয়ান বই কিনবে সুতরাং একটা পদ্ধতি তো আপনাকে তৈরি করতে হবে তো সেই পদ্ধতিটাকে যদি অ্যাডাপ্ট করা যায় এর পদ্ধতি আছে আমরা দেখে যে না জেনে বা জানার চেষ্টা না করে আমরা এই অবস্থাটা হ্যাং করে রেখে দিয়েছি বা একটা ভিসার সার্কেল তারা চায় না যে এটাকে উন্মুক্ত করা হোক কিন্তু বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে টেন্ডার দিয়ে বই কিনতে গেলেই
আসল ভালো বইগুলোকে আর কখনো পাওয়া যাবে, বিশেষ করে বিদেশি বইয়ের ক্ষেত্রে তো অসম্ভব ব্যাপার। আপনি আমাকে, আপনি আমার একটা কথা বললেন যে আমি বহুদিন বিদেশ ছিলাম, এই বইয়ের ব্যাপারেই আমি ওখানে ছিলাম, আমি ওখানে ওখানে গ্রন্থাগারিক ছিলাম। এখানে একটা বিষয় আছে, আপনি যেটা বললেন প্রশ্নটা খুব খুব জটিল এবং আমাদের জন্য খুব কঠিন, যে একই বই তিন জায়গায় পাওয়া যাচ্ছে আমি কোথা থেকে কিনবো। এক নম্বর, মনে করেন পাবলিক লাইব্রেরিগুলোতে তারা শুধুমাত্র ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে বই কিনবে, পাবলিশারের কাছ থেকে কিনবে না, উচিত নয়। আচ্ছা, ডিস্ট্রিবিউটার যারা তারা আবার পাবলিশার না, পাবলিশার না, তারা ডিস্ট্রিবিউশন করে এই জন্য তাদের একটা ক্ষমতা আছে যে আমি যে কোনো বই চাই না কেন ওটা তাদের কাজ, সেই সাত সমুদ্র তেরণে খুঁজে নিয়ে এসে ওদের ভাষায় বলে জবার বলে আর কি, তারা জোগাড় করবে এবং তারা প্রতি সপ্তাহে একটা করে তালিকা তৈরি করে এবং সেই তালিকাটা জমা দেবে, সেই জমা অনুযায়ী দাগ দিয়ে দিয়ে আমরা দেখবো যে কোন, তখন তারা বইটা অন অ্যাপ্রুভাল পাঠাবে, ফিজিক্যালি আমরা বইটা হাতে নাড়ে চেড়ে দেখবো, অবশ্যই দেখে পছন্দ হলো তো কে কয় কপি নেবে অর্ডার দেওয়া হলো। এই পদ্ধতিটা আমাদের এখানে চালু করা প্রায় অসম্ভব বলে আমি মনে করি। কিন্তু বেসিক যেটা ডিস্ট্রিবিউটারশিপ আর পাবলিশিং হাউস দুটো কিন্তু আলাদা করার একটা চিন্তা করা উচিত আমাদের। আর দুই নম্বর হলো বই কেনা হয় প্রতি সপ্তাহে, আর আমাদের এখানে বই কেনা হয় বছরে একবার, তাও বছরের শেষের দিকে, অর্থ বছরের শেষের দিকে তড়িঘড়ি করে যাতে যে কোনো বই যে কোনো ভাবে জমা দেয়া যায়। এবং পাবলিক লাইব্রেরিতে বই কেনা হয় আগের বছরের বই প্রকাশিত তালিকা থেকে, এবছরের বই তারা কিনবে না, এবছরের যেগুলো প্রকাশ হয়েছে সেটা কিনবে আগামী বছরে। মানে এই যে বইগুলো আমার সামনে এর অধিকাংশই কিন্তু মানে প্রকাশিত হয়েছে এবছরে, কিন্তু কিনতে পারবে না, এখন কিনতে পারবে না, ফলে পাবলিশার এখন ধরে বসে আছে যে কবে পাবলিক লাইব্রেরিতে 60 কপি বা 120 কপি বিক্রি হবে আগামী বছরে। তার মানে এখানে কিন্তু একটাই জিনিস হচ্ছে পাঠকের কাছে বইটা সময় মতো যাচ্ছে না। এখন আপনি এখানে কতগুলো জায়গায় আপনি একসঙ্গে আপনার কথার ভেতর দিয়ে অনেকগুলো কথা কিন্তু বেরিয়ে এলো। একটা হলো যে আমাদের যে লাইব্রেরিগুলোতে বই কেনার যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো ভুল বা ত্রুটিপূর্ণ, এগুলোকে মানে বর্তমান আধুনিক বিশ্বের নিয়মের সঙ্গে তাল মিলিয়ে তো তৈরি করার দরকার আছে। আরেকটা আপনার কথা থেকে বেরিয়ে এলো যে পাবলিশার ওদের দেশে বিদেশে ডিস্ট্রিবিউটাররা বই দেয়, পাবলিশাররা বই দেয় না, লাইব্রেরিকে ফিট করে না, কিন্তু বাংলাদেশে হয়ে গেছে কি যে পাবলিশার সে নিজেই স্বয়ং লাইব্রেরিগুলোকে সাপ্লাই করে, তো ফলে হয়ে যাচ্ছে কি যে এখানে যে জিনিসটা হচ্ছে কি একটা সিন্ডিকেটের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে সুবিধা বিতরণের একটা পদ্ধতি দাঁড়িয়ে যাচ্ছে, বই তার মেরিট দিয়ে নির্বাচিত হচ্ছে না, তার হচ্ছে এই পাবলিশারের 20টা নিতে হবে, ওই পাবলিশারের 20টা নিতে হবে, ওই পাবলিশারের 20টা দিতে হবে, তার 20টা ভালো বই থাক আর নাই থাক, আর এর 40টা ভালো বই থাকলেও তাকে 20টা বই দিতে হবে, সে আর বাকি 20টা বই সে দিতে পারছে না, বই তার মেরিট দিয়ে নির্বাচিত হচ্ছে না। এটা সুবিধা বণ্টনের নীতি দিয়ে পাবলিশার ভাগ করে করে আমরা ওই কেনাকাটার জন্য, আমরা কি দুজনেই একমত যে পাঠকের কাছে নিয়মিত যথাযথ সময়ে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের দেশে খুবই, আমার দেশে নাই, মানে একদম কোনো ব্যবস্থাই নাই। এ সিস্টেমটা গড়ে তুলতে গেলে আমাদের দেশের যে, যেমন ধরুন আমাদের দেশের দেশ পত্রিকার মতো একটা পত্রিকা নাই, যে পত্রিকা পড়ে মানুষের আগে থেকে জানতে পারে যে অমুকে এই বই লিখেছে, তার এই বই আছে, এবছর এই বই আসছে, এবং সর্বজন গ্রাহ্য এই ধরনের কোনো, মানে আমার দেশে ভারতীয় বই এত বিক্রি হয় কেমন করে, বাংলা বই বিক্রি হয় কেমন করে, তারা দেশ পত্রিকা বা এই ধরনের পত্রিকা দিয়ে তার একটা চাহিদা, তার চাহিদা সৃষ্টি করে, আমার দেশে কোনো জার্নালের এই 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 পর্যায়ে কিন্তু পৌঁছায়নি। আচ্ছা, আপনি যখন জাতীয় গ্রন্থকেন্দ্রে এতদিন ছিলেন, তো ইতিমধ্যে আমাদের আর্কাইভস এবং জাতীয় আর্কাইভস থেকে আমাদের জাতীয় গ্রন্থ তালিকা তৈরি করার কথা কিছুটা বেরিয়েছিল আর বের হয়নি, ওইটা কিন্তু লাইব্রেরিয়ানদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে একটা চাহিদা তৈরি করতে পারত, কিন্তু সেটা ওরা এখন চালিয়ে যেতে না। এটা ঘটনাটা হয়ে গেছে কি জাতীয় জাতীয় গ্রন্থপঞ্জি যে জিনিসটা, যেটাকে ন্যাশনাল বুক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি প্রকাশ করার কথা, এ প্রায় 10-12 বছর পিছিয়ে থাকে একটা ওদের। আপনি দেখবেন আগের যে সংকলনগুলো তাতে দেখবেন যে ওরা ওই বছরে যে বইগুলো পায় সে যদি 10 বছর আগেরও বই হয়, 5 বছর আগেরও বই হয়, ওই বইগুলোকে ওই ওই একটা সুনির্দিষ্ট বছর যে সমস্ত বই জমা পড়ে তার একটা তালিকা, কিন্তু তার মানে ওটাও ইনএফেক্টিভ এবং সেখানে পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমাদের এটা আলোচনা শেষ করে দিলাম, তাহলে এদিকে আমরা যেতে পারবো না কারণ আমাদের আরো অনেক বিশাল বিষয় আছে। এখন পাঠক যদি তার পক্ষে সামর্থ্য না থাকে
এই বইটার দাম 300 টাকা, ওটার দাম 250 টাকা, ওটার দাম 500 টাকা, ওটার দাম 50 টাকা, তার একটা বই দরকার, সেটার দাম 500 টাকা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে গণগ্রন্থাগারগুলো আছে তাদের দায়িত্ব হলো পাঠক সেখানে যাবে, গিয়ে বলবে যে আমি এই বইটা চাই, তখন সেটা যদি ভালো বই হয় তাহলে গ্রন্থাগারে বাধ্য থাকবেন ওটা কিনে তাকে পড়তে দেওয়া। এটা কিন্তু আমাদের দেশে করে না। না, বিদেশে যে কোনো লাইব্রেরিতে একটা পাঠকের উপস্থিতিকে তারা বিরাট মনে করে, তাকে তারা অসম্ভব সম্মান করে। আমাদের সেবার সেক্টরে যেগুলো হচ্ছে, যে যেমন ধরুন আপনি হাসপাতালে গেলেও ডাক্তার আপনার রোগীকে ভালো করে ব্যবহার করে না, আমাদের সেবা সেক্টরটাই অ্যাটিটিউডটাই আমাদের খারাপ। সুতরাং এই সংস্কৃতির ভেতরে, আমাদের লাইব্রেরিয়ানদের সংস্কৃতির ভেতরেও কিন্তু বড় কিছু দেখা যাচ্ছে না, তারা টেকনিকও তারা জানে না। দু নম্বর কথা হচ্ছে, আমরা কেন্দ্রীয়ভাবে বই কিনে বিভিন্ন ব্রাঞ্চগুলোকে সরবরাহ করি বলে ওই ব্রাঞ্চ লাইব্রেরিজগুলোতে তাদের ভিতরে যে এফিসিয়েন্সি সেটা কিন্তু গ্রো করে না, সেও ওই পাঠকের প্রয়োজনের তালিকাটা সে তৈরি করে না, কারণ তারও হাত পা বাঁধা, কারণ সে বই কিনতে পারে না। কারণ এরা কেন্দ্রীয়ভাবে, এই কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যিনি ডাইরেক্টর হবেন তার এখানে একটা কমিটি, সো কল কমিটি বসিয়ে তারা বই নির্বাচন করে তাদের ঘাড়ের উপর চাপিয়ে দেবেন। সেক্ষেত্রে একটা ব্রাঞ্চ লাইব্রেরিয়ান একজন পাঠকের প্রয়োজন অপ্রয়োজন বা তার মানে চাহিদা রেজিস্টার করলে কি না করলে কি, ওই সিস্টেমের ভেতরে তো সে তো বই পাচ্ছে না। সুতরাং পুরো ব্যাপারটাই মানে সম্পূর্ণভাবে লাইব্রেরি চলছে, লাইব্রেরির যে নিয়মকানুন তার বিপরীতে। তো জাতীয় গ্রন্থকেন্দ্র বইয়ের ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো, যে কাজগুলো তাদের ঘাড়ের উপরে ছিল সেটাও চলছে নিয়মের বাইরে দিয়ে। এই সকল কিছুর কারণটাই হচ্ছে কি, যে প্রফেশনালরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিতে পারছে না। তারা যদি নেতৃত্ব দিতে পারতো এই সমস্ত প্রতিষ্ঠান থেকে, যদি তাদের যদি মানে নেতৃত্ব বেরিয়ে আসতো, তারা জিনিসটাকে শেপে নিয়ে যেতে পারতো, কিন্তু তা না করে আজকে 72 সাল থেকে এ পর্যন্ত আমরা এখানে মানে প্রকাশকদের একটা ভূমিকা থাকার কথা। যেরকম আমি বলি যে আপনি পাশ্চাত্যের কথা অনেক বেশি জানেন আমার, যে ওখানে পাবলিশার অ্যাসোসিয়েশন থেকে বুক সেলার নামে একটা এবং সেটা সেখানে এই সপ্তাহে কি কি বই বেরোলো তার তালিকা, এবং আগামী মাসে কি কি বই বেরোবে তারও তালিকা থাকে। সেরফ তালিকা, কোনো মানে ক্লাসিফিকেশন নাই, কিচ্ছু নাই। ক্লাসিফিকেশনটা হবে ওই ন্যাশনাল বিবলিওগ্রাফিতে। মানে এইটা একটা এসেন্স প্লাস শুরুতে বইয়ের জগতের সমস্ত খবর, সে অদ্ভুত সুন্দর পড়তে একটা আনন্দজনক ব্যাপার। সবচেয়ে বড় কথা, ওরা তো বুকস ইন প্রিন্ট বার করে, আমেরিকান বুকস ইন প্রিন্ট, ব্রিটিশ বুকস ইন প্রিন্ট, বই কি সারা বছর আছে সেটা তারা পুরোটাই ছেপে দেয় সেখান থেকে, আপনারা যে জানতে পারেন। আজকের দিনে কম্পিউটারের কারণে আরো সহজেই আপনি জেনে যেতে পারেন কি বই আছে কি বই নাই। কিন্তু বাংলাদেশে আমার জাতীয় গ্রন্থকেন্দ্রে বুকস ইন প্রিন্ট তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে এদেরকে আমি নিজেও ব্যক্তিগতভাবে এক সময় এক ডাইরেক্টরকে বলেওছিলাম, এরা করেন কি তাতে ওই কোনো বছরের কোনো মানে সুনির্দিষ্ট সময় নেই, এক বইমেলা থেকে আরেক বইমেলা পর্যন্ত যে বইগুলো প্রকাশিত হয় সেগুলোর তালিকা বছর বাই বছর তারা বার করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই একটা বই পাওয়া যাচ্ছে না যা দিয়ে বলা যাবে যে এই বইগুলো এই বছর বাজারে আছে। এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না, এখানে কোনোভাবে হচ্ছে না। তাহলে কিন্তু তারপরেও আমি বলবো যে খুবই আশ্চর্যের বিষয়, বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ অনেক কষ্টে লেখাপড়া শিখেছি, আমরা কিন্তু বই যেমন করে পারি বা না পারি জোগাড় করেছি। বাল্যকাল থেকেও সেই পাড়ার যে ছোট ছোট গ্রন্থাগার ছিল, যেখানে দুই আনা চাঁদা দিয়ে যেতে হতো, সেখানে যাওয়ার জন্য মানে ডাকাতি করে হোক চুরি করে হোক দুই আনা জোগাড় করে গিয়ে বই নিয়ে আসা হতো। সে দস্যু মোহনী পড়ি আর যাই পড়ি পড়তাম, কিন্তু এই পড়তে পড়তে একটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন যদি আমার প্রয়োজনে বইটা না পাই তখন নিজেকে পাগলের মতো মনে হয়। এবং এই যে একটা কি বলবো একটা উন্মাদনার সৃষ্টি করে দেওয়া হয়েছে বাল্যকাল থেকে, সেটাই কিন্তু আমাদেরকে এখন চালিয়ে নিয়ে আমাদের এই বাংলাদেশে বহু পণ্ডিত ব্যক্তি, বহু বিজ্ঞ ব্যক্তি, তাদের পড়াশোনা এত বিস্তৃত, তারা এত বই কোথার থেকে সংগ্রহ করেছে আমি জানি না, কিন্তু অনেক পণ্ডিত বিজ্ঞ ব্যক্তি আমাদের আছে। এবং এবং তাদের মধ্যে কয়েকজনকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের চাকরি আর কত বছর মানে মানে 12 বছর চাকরি করেছি এখানে এসে দেখলাম যে তারা নিয়মিত লাইব্রেরিতে আসে, হয়তো বা একই বই বারবার করে নিয়ে যাচ্ছে পড়ছে, তারা
তারা কিন্তু লাইব্রেরিতে কোথায় কি আছে আমরা লাইব্রেরিদের চিনতে পারি না। এমনও ঘটনা আছে প্রফেসর সাহেব বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে দিকে তালা পড়ে গেছে, এমনও নেশার এমন এমনও ঘটনা ঘটে, এমনও ঘটনা, এমনও ঘটনা। আচ্ছা পড়ার নেশাটা এমনই। আপনি বলেন যে এই এই যে একটা আমাদের যে একটা প্যাশন ফর বুক, এটাকে আমরা কিভাবে আরো উজ্জীবিত করতে পারি? না, উজ্জীবিত বলতে কি আপনাদেরকে মানে যাদের মধ্যে বই পড়ার হ্যাবিট রয়েছে, যাদের জ্ঞান অন্বেষণ করার একটা নেশা, হ্যাঁ, তো তাদেরকে নিজে তাদের ভয়েসটাকে সামনে আনতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের লোক না হলে আপনি বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আপনি যেতে পারবেন না, বাংলা একাডেমিতে বাংলা একাডেমি সদস্য না হলে আপনি সেখানে যেতে পারবেন না, এশিয়াটিক সোসাইটিতে আপনি তার সদস্য না হলে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন না, পাবলিক লাইব্রেরিতে যে বই আছে সেখানে আপনি যেতে পারেন বটে, কিন্তু সেখানেও আপনি বইয়ে কোনো যে কোনো একটা বিষয় নিয়ে আপনি যখন যে কোনো একটা বিষয় নিয়ে পড়তে চান আপনি ধারাবাহিকভাবে কোনো বই পাবেন না, কারণ তারা স্ক্যাটারলি কোনো পরিকল্পনা কোনো জায়গাতে, আমি বিশ্ববিদ্যালয়ে বলি, এশিয়াটিক সোসাইটিতে বলি বা পাবলিক লাইব্রেরিতে বলি, কোনো পদ্ধতি ধরে তারা বইয়ের পর বই, যেমন ইঁটের পরে ইঁট সাজিয়ে সাজিয়ে যেমন একটা জ্ঞানের ভাণ্ডারকে গড়ে তোলা হয়, সেইভাবে এরা কোনো পরিকল্পনা মাফিক কিন্তু বইয়ের সংগ্রহ তারা গড়ে তোলেনি, যে কারণে আপনার মতো তারা ভরে শেষ পাঠক যারা যারা
সুন্দর ধরে রাখবে, আর ভালো জিনিস যে যদি ধরে রাখে, ধরে রাখতে চাই সেটা ভালো, এটা নির্ভর করে। কিন্তু আমরা চলতি স্রোতে যাই, আমরা যদি ওটাকে ধরুন যে ফ্রান্সের একটা টিভির সবচেয়ে বড় প্রোগ্রামটি হচ্ছে বই নিয়ে প্রোগ্রাম, হ্যাঁ, এই বইকে সেইভাবে উপস্থাপন করতে পারলে, এই আমার কাছে এতগুলো বই আছে, ধরুন এখান থেকে যদি আমার জাতির কাছে চারটে বইকে যদি আমি মনে করি এই বই চারটে তাদের পড়া উচিত, সেইভাবে যদি আমরা তুলে ধরতে পারি, সে যদি তার সেই জায়গায় যদি পৌঁছাতে পারে, যেমন ওবামা যে বই পড়ে সে বই হাজার হাজার কপি বিক্রি হয়ে যায়, কেন আজকে আমেরিকাতে একটা ব্যাপার হচ্ছে ওবামা ভালো বই পড়ে। সুতরাং কোনো টিভি যদি এমন একটা নিজেকে সেই পর্যায়ে অথরিটির জায়গায় নিয়ে যেতে পারে, এই টিভি শুধুমাত্র ভালো বইকে ভালো বইয়ের প্রচার করে, তখন দেখা যাবে যে ওই টিভি যা বলবে সে বই কিন্তু হাজার হাজার কপি বিক্রি হতে শুরু করবে, সেটাই হ্যাঁ সে জায়গায় কিন্তু টিভিকে যেতে হবে। এখানে আর কি একটা মানে মিডিয়ার একটা শক্তি সবচেয়ে পায়, কিন্তু সেটা আমাদের এরা ভালো মন্দ মিশিয়ে ফেলাতে সমগ্র বই বইয়ের জগতের জন্য না, সেটা খুব একটা, কিন্তু আমি মনে করি যে এই টিভি একটা বিরাট রোল প্লে করতে পারবে যদি সে জায়গায় যদি তারা যদি ওই ধরনের একটা যদি কোনো একটা অনুষ্ঠান গড়ে তোলেন যে বইটার প্রকাশনা সত্যিই ভালো, এবং পাঠক সেটা পড়েও যদি দেখলো যে হ্যাঁ বইটা ভালো, তখন তারপর বিশ্বাস করতে শিখবে, এবং তার ঘোষণাটা সে যখনই যে বই তুলবে তখন সে বইটা বাজার থেকে হাজার হাজার করে বিক্রি হয়ে যাবে। শুধু দর্শক বদিউদ্দিন নাজিরের সঙ্গে আমি আজকে যে আলোচনাটা করলাম এর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আমার মনে হয় এই ক্ষেত্রে যদিও আমাদের এখানে অন্য বস্ত্রের সমস্যা বাংলাদেশে প্রবল, আমরা এখন আলোচনায় ব্যস্ত যে ওই কালো টাকা সাদা করা যাবে কি না, টিপাইমুখী বাঁধ আসবে কি না, কিন্তু এত কিছু দুর্যোগ এত কিছুর মধ্যেও বইয়ের জগতের যদি আমরা উন্নতি না করতে পারে তাহলে আমাদের সংস্কৃতি সভ্যতা সবই এক সময়ে হয়তো হারিয়ে যাবে। আমি একটু কথা বলি, আমি শেষ কথাটা আপনাকে বলতে বলি আজকে, যে আপনার কথা দিয়ে কতগুলো জিনিস ছিল যে আমরা এখন অন্য বস্ত্র এই বাজেট নিয়ে টিপাইমুখ নিয়ে এই সমস্ত নিয়ে খুব ব্যস্ত, কিন্তু টিপাইমুখ ভালো কি মন্দ এটা জানতে গেলে তো বইয়ের দরকার করে, সুতরাং আমরা নলেজ বেসড তো কোনো ডিসিশন দিই না। বাজেট কালো না কালো টাকা ব্যবহার করা উচিত কি উচিত না, এটাও তো বই থেকে বই ছাড়া তো এই জিনিসটা আপনি নলেজ আসবে না, সুতরাং এই বইকে উপেক্ষা করে ডিজিটাল বাংলাদেশও হবে না, আপনি কোনো ডিসিশনই খুব কারেক্ট ডিসিশন হবে না। ঠিক বলেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, বিশেষ করে শেষ কথাটার জন্য আপনাকে অভিনন্দন।